জয় গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। অনেকদিন হলো শ্রী শ্রী বড়মায়ের কথা চলছে ঠাকুরের কথা, বর্তমান আচার্যদেবের কথা অনেকদিন বলিনি, তাই আজকে ইচ্ছে করলো আচার্যদেবের কিছু কথা বলা যাক। শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করে আমাদের জীবন চলা, আর ঠাকুরকে নিয়েই সব কিছু। আচ্ছা, আপনারা কি জানেন 100 বছর বুড়োর মধ্যেও প্রেমের শিহরণ জাগানো যায় বলে? আজকে সেই নিয়েই আলোচনা করব। আচার্যদেবের এমন কথার পাওয়ার আপনিও বসে থাকলে হাঁটতে শুরু করবেন। এত সুন্দর কথা, যে হতাশায় জীবন কাটাচ্ছে, যে মরতে বসেছে, তাকেও বেশ চার্জ দিয়ে দেন আচার্যদেব তার শ্রীমুখ নিঃসৃত কথায়। সেরকমই আজ আলোচনা, আপনারাও শুনুন। যদি আপনাদের কোনো সমাধান এতে থেকে থাকে তাহলে ভালোই হবে। শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করে আমাদের জীবন চলা, যদিও প্রিয় পরমকে উদ্দেশ্য করে জীবনের চলা শুরু হয়, তবুও নিজের অজান্তে প্রবৃত্তির গোলক ধাঁধায় বিভ্রান্ত হয়ে এমন এক দুর্বিষহ অবস্থার সম্মুখীন হতে হয়, তখন জীবনে এগিয়ে চলাটা আর সম্ভব হয়ে ওঠে না। প্রয়োজন হয় এমন একজন দরদি মানুষের, যার সান্নিধ্য, সহযোগিতা এবং হৃদয়ের স্পর্শ গতিশীল করে তোলে, আনন্দপূর্ণ উচ্ছল করে তোলে, জীবন সার্থকতা পায় এক অনাবিল প্রগতিমুখর উজ্জ্বল জীবনের সংস্পর্শে। আশ্রম জীবনে এমনতর ঘটনা প্রায় প্রতিদিনই ঘটে চলেছে। কত রকম মানুষের প্রত্যহ আনাগোনা আশ্রমে। শ্রী শ্রী ঠাকুর দর্শন করে আচার্যদেবের সান্নিধ্যে এসে নিজের জীবনের কথা, সংসারের কথা উজাড় করে দেন তার চরণে। এক গভীর প্রত্যাশা ও বিশ্বাস মনে থাকে। তিনি ম্যাজিকের মতো সব দুঃখ, ব্যথা ও সমস্যা মিটিয়ে দেবে না, কিন্তু তিনি অত্যন্ত দৃঢ়, বলিষ্ঠ, বাস্তবকর্মী, বিজ্ঞান মনস্ক মানুষ। তার বৌদ্ধিক যুক্তিপূর্ণ বিশ্লেষণী কথার মধ্যে রয়েছে গভীর ইষ্টপ্রেম এবং সঠিক জীবন চলার অমৃত পথ নির্দেশনা, যাতে আত্মজীবনে ফিরে আসে স্বস্তি, সৌন্দর্য এবং সচ্ছল জীবন নির্দেশিকা। এক মা তার মেয়েকে আচার্যদেবের কাছে নিয়ে এসেছেন আর নিবেদন করছেন, মেয়ে পড়াশোনায় ভালো কিন্তু স্কুলে বন্ধুবান্ধবদের সঙ্গে তার বনিবনা একদমই নেই। পড়াশোনায় ভালো অথচ মিশতে জানে না, এটাই ছিল ওই মায়ের প্রবলেম, মেয়েটারও প্রবলেম। সবসময় মুখ শুকিয়ে থাকে, বাড়িতে এসেও সবসময় রাগ ভাব, কারোর সাথে কথা বলতেই চায় না, শরীরটা দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে। একটা মানুষ তার নিজস্ব কাজে যতই ভালো হোক, কিন্তু ভালোবাসা সে যদি দিতে না শিখে আর নিতে না শিখে, তাহলে সে শুকিয়ে যাবে দিনের পর দিন। প্রেম ভালোবাসা এমনই একটা জিনিস। মার কাছ থেকে কথা শুনে আচার্যদেব মেয়েটির কথা বললেন। পড়াশোনায় যেহেতু ভালো, সেহেতু সে কাউকে সহ্য করতে পারে না, নিজের অহংকারের বৃত্তের মধ্যে ঘুরপাক খাচ্ছে, সবাইকে অবজ্ঞা করে আর অন্যান্যরাও তার সঙ্গে দূরত্ব বজায় রেখে চলে, সহজ হতে পারে না, প্রাণ খুলে মিশতে পারে না, খেলাধুলা, খাওয়া দাওয়া, আনন্দ উল্লাস ভাগ করে নিতে পারে না। তাহলে বলুন, পড়াশোনা করে আর কি হলো? পড়াশোনাতে করুক, তার সঙ্গে যদি অন্তত 2-4টি কথাও বলে তাহলেও সে ভালো থাকে, জীবনকে মরুভূমি করে ফেলেছে। আচার্যদেবের উত্তর শুনুন। আচার্যদেব বললেন, জীবনে আনন্দ পেতে হলে সবার সাথে মিশতে হয়, নিজের অহংকারের বেড়া জালে নিজেকে বেঁধে ফেললে জীবন তো শেষ হয়ে যাবে, আর এই পড়াশোনায় লাভই বা কী হবে? বৃহত্তর সংসারে যখন যাবে, এই কারণে জীবন তখন দুর্বিষহ হয়ে উঠবে, জীবনে কোনো আনন্দ থাকবে না, না সে ভালোবাসা দিতে জানবে, না সে ভালোবাসা নিতে জানবে। নিজেকে মুক্ত করো, বাবা মার সাথে প্রাণ খুলে কথা বলো, ওই মেয়েটিকে আচার্যদেব এগুলি বলছেন। বন্ধুবান্ধবদের সঙ্গে মেশো, তবে তো আনন্দ পাবে, আর তোমার সঙ্গে মিশেও মানুষ খুশি হবে। তুমি তো দিনের পর দিন মানে আত্মকেন্দ্রিক হয়ে পড়ছো, নিজের চারিদিক উপেক্ষা করে সবাইকে অবজ্ঞা করছো, এতে জীবন পদ্ম ফুটবে কেমন করে? পদ্মের সৌন্দর্য ও সৌরভে চারিদিক আলোকিত হয়ে ওঠে, তেমনি তোমার জীবন সৌরভে তুমিও বিকশিত হও আর পরিবেশকে সুন্দর করে তোলো।
আচার্যদেব এই এতগুলি কথা বলার পর মেয়েটি এবার তার দিকে তাকিয়ে হেসে ফেলল। আসলে মেয়েটা হাসতেই ভুলে গিয়েছিল, নিজের বেড়া জালে নিজেকে বন্দি করে রেখে তার যে অবস্থা হয়েছিল সেই সমস্যায় পড়েই তার মা মেয়েটিকে নিয়ে এসেছিলেন আচার্যদেবের কাছে। জীবনে এক অভাবনীয় অভিজ্ঞতা নিয়ে ফিরে গেল মেয়েটি। এমন দরদপূর্ণ ভালোবাসার কথা সে কখনো শোনেনি। আসলে আমরা মিষ্টি কথা বলতেই জানি না, আমাদের কথায় আকর্ষিত মানুষ ওই জন্যই হতে পারে না, কিন্তু আচার্যদেবের এমন সুন্দর দরদভরা কথা যে কোনো মানুষ যেমনই মনোভাব নিয়ে আসুক না কেন আচার্যদেবের কাছে খুব শীঘ্রই আকর্ষিত হবে আচার্যদেবের কথায়। এটাই তো পরমদারের আশীর্বাদ আচার্যদেবের প্রতি। এক আশ্রমকর্মী, যথেষ্ট বয়স হয়েছে, অত্যন্ত কর্মচঞ্চল প্রাণ, লকডাউনে 2 বছর কর্মহীন। একটা মানুষ কর্ম করছে, হঠাৎ করে সে কর্ম থেকে চ্যুত হলে তার কী সমস্যা হয় বলুন তো? শারীরিক মানসিক 2 সমস্যায় তাকে ঘিরে ধরে। মানব সঙ্গবিহীন মানুষটি ক্রমে ক্রমে স্মৃতিশক্তি হারিয়ে ফেললেন, শরীর হলো দুর্বল, মানসিক ভারসাম্য হারিয়ে বুঝতে পারলেন শেষের দিন আসন্ন, মানে যাবার দিন ঘনিয়ে এসেছে। মাঝে মাঝে আচার্যদেবের কাছে বললেন, সব ভুলে যাচ্ছি, কিছু মনে থাকছে না। বুঝতে পেরেছেন কী অবস্থা হয়েছে? ভয় লাগছে আর বোধহয় বাঁচবো না, মানে পুরোটাই নেগেটিভিটি, হতাশা ঘিরে ফেলেছে জীবনটাকে। আচার্যদেব পরম স্নেহের সাথে কাছে টেনে নিয়েছেন, বলছেন, আমি তো আছি, আপনার ভয় কিসে? এত সুন্দর কথা সত্যি কেউ বলেনি, একমাত্র আমার আচার্যদেবের কাছেই এত সুন্দর কথা শুনতে পাই। এই 2 কথা শুনেই তো তার হতাশা কেটে যাবে। তারপরে শুনুন, আচার্যদেব পরম স্নেহের সাথে কাছে টেনে নিয়ে বলছেন, আমি তো আছি, আপনার ভয় কিসে? কোনো ভুল হলে আমি সামলাবো। পুরোপুরি আচার্যদেব দায়িত্ব নিলেন ওই দাদার, আপনার কোনো চিন্তা নেই। এমনও তোর পরম আশ্রয় প্রশ্রয় পেয়ে মানুষটি নতুন শক্তি পেল শুধুমাত্র 3টি কথায়। তাকে কী ছিল আর তাকে কীভাবে পরিবর্তন করে দিল বেশ কি মানে কয়েক মিনিটের মধ্যে, কী ছিল কী হলো, তার জন্যই তো পাওয়ার, মানে চার্জ ফুরিয়ে গেলে আমাদের ঠাকুর বাড়ি ছুটতে হয় চার্জ নিতে। আপনার কোনো চিন্তা নেই, এমন তোর পরমাশ্রয় পেয়ে লোকটা শক্তি পেয়ে গেল। এই অভূতপূর্ব পরিবর্তন দেখে আচার্যদেবের চরণে আমার বারবার মাথা নত হয়ে আসে। কী অসীম ধৈর্য, অফুরন্ত ভালোবাসার প্রবাহে সমস্ত দুর্বলতাকে হটিয়ে প্রাণোচ্ছল জীবনী শক্তি সঞ্চার করে দিলেন। এমনও তোর কত ঘটনা নিত্য ঘটে চলেছে, তার কোনো সীমা পরিসীমা নেই। হুইল চেয়ারে আচার্যদেবের নারমণ্ডপের সম্মুখভাগে বসে আছেন, মানে একজন গেল আরেকজনের সমস্যা এলো, সে হাঁটা চলাও করতে পারছে না, হুইল চেয়ারে বসে আছেন আচার্যদেবের সামনে 100 বছর বয়স মানুষটির, তাকে কীভাবে পাওয়ার দিলেন শুনুন। ঠাকুরের কাজ করব কেমন করে, হাঁটা চলাও তো করতে পারছি না, এটা আচার্যদেবের কাছে ছিল ওই মানুষটার নিবেদন। 100 বছর বয়সের মানুষটির ভেতরে প্রাণের শিহরণ জাগল, প্রাণের প্রেমের সঞ্চার ঘটল। কীভাবে প্রেমের শিহরণ জাগল শুনুন। সবাই আমরা সেই মানুষটার দিকেই তাকিয়ে আছি, পাঞ্জাধারি বহুদিনের পুরানো কর্মী, এখনও সৎসঙ্গে যান, ঠাকুরের দয়ার কথা বলেন। তার কথা শুনে আচার্যদেব তার স্বভাব সুলভ হাস্যদীপ্ত করুণাভরা দৃষ্টিতে বললেন, রামচন্দ্রের বাণে কুম্ভকর্ণের হাত পা কাটা গেছে, তবুও ধড্ডা লাফাতে লাফাতে ভগবান রামচন্দ্রকে আঘাত করার প্রচেষ্টা চালিয়েই যাচ্ছে। বুঝতে পারলেন, শয়তানের যদি এত পরাক্রম হয় তাহলে যিনি প্রিয় পরমের পূজারী, যিনি আদর্শের আরাধনা করেন, তার পরাক্রম থাকবে না কেন? কার সঙ্গে কার তুলনা করে দিলেন? কোথা থেকে আসে শক্তি? আচার্যদেবের দীপ সুন্দর বাক্যবিন্যাস অপরিসীম উদ্দীপনায় 100 বছরের বৃদ্ধ মানুষটার অন্তরে গভীর আত্মপ্রত্যয় ও প্রেমের আগুন জ্বালিয়ে দিল। এমনি করে শত শত নড়বড়ে ভেঙে পড়া জীবনকে প্রাণন শক্তি দিয়ে প্রিয় পরমের কাজে সচল করে তুলেছেন। আশ্রমের প্রত্যেকটি মানুষ যাতে সুস্থ থাকে সেদিকে তার তীক্ষ্ণ দৃষ্টি, প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা, তার খোঁজ খবর নেওয়া, নিরাময়ের যথোপযুক্ত সুযোগ করে দেওয়া, এ এক
অভিনব ব্যাপার। দিল্লি কলকাতা ভুবনেশ্বর থেকে প্রখ্যাত ডাক্তারগণ আসছেন, তারা যে বিধান দিয়েছেন তেমনভাবে ট্রিটমেন্টের ব্যবস্থা করে সবার মনে এক স্বর্গীয় আনন্দ সৃষ্টি করেছেন। কয়েকজন ক্যান্সার পেশেন্ট তারাও আজ সুস্থ হয়ে প্রাণোচ্ছল আনন্দ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আবার প্রতিদিন ঠাকুরবাড়ি এসে তাদের অন্তরের কথা, সুখ দুঃখের কথা আচার্যদেবের কাছে অকপটে নিবেদন করা যায়। আর তিনিও মহাদেবের মতো সমস্ত ভার গ্রহণ করে চলেছেন, কোনো বিরক্তি নাই, কোনো অসহিষ্ণুতা প্রদর্শন নাই, বরং তাদের বেঁচে থাকার আকুতিকে উস্কে দিয়ে মৃত্যুমুখী জীবনকে প্রাণবন্ত করে তুলছেন। শুষ্ক নিষ্প্রাণ জীবনের প্রতিটি স্নায়ুতন্ত্রীতে জীবন প্রবাহ সঞ্চারিত হতে থাকে। এই এক অভিনব কৌশলী প্রয়াস প্রতিটি প্রাণে প্রাণে জেগে ওঠে নবজীবনের উদ্ভাস। কখনো আবার এমন আনন্দের হিল্লোল বইয়ে দেন যে বাঁধ ভাঙা প্লাবনের মতো সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে দিয়ে সবাই আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে। নির্মল হাসির জোয়ারে এক স্বর্গীয় পরিবেশ রচিত হয়। এক কর্মী এসে নিবেদন করলেন, তাদের এলাকায় দীক্ষাপত্রের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। শুনে তৃপ্ত হলেন, সঙ্গে সঙ্গে বললেন, আপনার ছেলেমেয়েরা কাজে বেরোচ্ছে কি না? আমার তো আপনাদের নিয়ে কোনো চিন্তা নাই, আপনারা তো সারা জীবন ধরে পরমদয়ালকে মাথায় নিয়ে চলছেন, কিন্তু পরবর্তীকালে এই কাজটা ধরে রাখবে কারা? আচার্যদেবের প্রশ্নটা কোথায় বলুন তো? ওই দাদা এসে নিবেদন করলেন, এখন দ্রুত গতিতে কাজ চলছে। কিন্তু আচার্যদেব বললেন, আপনার ছেলেমেয়েরা কি এগিয়ে যাচ্ছে? আপনারা যখন থাকবেন না তখন কি হবে? কর্মী দাদা একদম নিশ্চুপ, কথা আর বেরোচ্ছে না। আচার্যদেব বললেন, ছেলেমেয়েদের উপর যদি দায়িত্ব না দেন, তাদের যদি কাজ না শেখান, তাহলে সবই তো মাঠে মারা যাবে। তাদেরকে এগিয়ে দেন, তাদের উপর নির্ভর করুন, ভুল ত্রুটি করবে আপনারা সামনে থেকে সংশোধন করে দেবেন, তবে তো তারা শিখবে। বংশ পরম্পরার মধ্যেই প্রবাহমান গতিটাকে বজায় রাখতে হবে, এটাই তো আপনাদের প্রধান কাজ। আরও অনেক ঘটনা বলতে গেলে এই পৃষ্ঠপ্রসঙ্গ আর শেষই হবে না, আর আপনারা উঠে চলে যাবেন চ্যানেল ছেড়ে। তার থেকে বরং আজ স্টপ হোক, আজ আচার্যদেবের এই কথাগুলো আজ পর্যন্ত থাক, ধৈর্য ধরে শুনুন, অল্প অল্প করে শুনতে থাকুন, আমি অল্প অল্প করে বলতে থাকব। সত্যি পরমদয়ালের কথা বলতে গিয়ে এত পাওয়ার পাওয়া যায়, যাজনের মধ্যে দিয়ে জানি না কেমন কেমন করে কথা বেরিয়ে যায়। মানুষের সঙ্গে কথা বলতে গেলে এত সুন্দর কথা বেরোয় না, ঠাকুরের কথা বলতে গেলে চার পাঁচটা কথা আপনি আপনার সাথে ভালো কিছু কথা বেরিয়ে আসে, এটাই যাজনের মধ্যে শক্তি আসে। ঠাকুর বললেন, পরমপিতা কথার রাস ঠেলে দেন, এটাই ঘটে ঠাকুরের মানে কথা বললে, যেমনভাবে আপনি চার্জ পাবেন, আপনি যাকে বলছেন আপনার কথা শুনলে সেও চার্জ হোক, তারও চার্জ হবে, এতটাই পাওয়ার এইসব কাজের। তাই যাজন কাজ হচ্ছে সেরা কাজ, পৃথিবীতে সমস্ত কাজের মধ্যে এই যাজন কাজটা সেরা কাজ। একবার করে দেখুন, আপনার মধ্যে এত শক্তি, এত পজিটিভিটি আসবে, আপনি কোথাও এমন শক্তি পাবেন না, কোনো কাজের মধ্যে পাবেন না, শুধু যাজন কাজটা সারাদিন ব্যাপী একদিন চালিয়ে দেখুন, পরের দিনেই আপনি ফল পাবেন। তো আচার্যদেবের সুন্দর সুন্দর কথাগুলো শুনতে আপনারা কিন্তু অবশ্যই থাকবেন, আর ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, তবে পাঁচটা মানুষকে দুটো বলতে পারবেন। যাজন কথা তো শুনলেও শেষ হয় না, যেমন শুনতে আনন্দ তেমন বলতে আনন্দ, যেমন শুনিলাম তেমন বলিলাম। যাই হোক, আজ এখানেই শেষ করছি। পরমদয়ালের শ্রীচরণে প্রণাম জানাই, আচার্যদেবের পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকে প্রসঙ্গ এখানেই শেষ করছি। ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা যেন সকলে সুস্থ থাকেন, তার সেবা করে চলেন। জয় গুরু, জয়।